Ella quiere voy a darle pa' que sienta el y de nuevo el চলো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, কেন গারিনা আমাদের ফ্রিতে ব্লু প্রিন্ট দিল না, সেটাই আমি আজকে এই ভিডিওটাতে বলবো। তো ভাই, ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলে নিতে চাই যে ভাই, আমি এই ভিডিওটা বানিয়ে কাউকে পার্সোনালি দুঃখ দিতে চাই না। এমনকি আমি জানি এই ভিডিওটা বানানোর পর গারিনার তরফ থেকে আমার চ্যানেলে একটা স্ট্রাইকও আসতে পারে। তবু ইয়ার আমি এই ভিডিওটা বানাবো, কারণ ভাই আমার যেটা মনে হয় আমি সেটা ভিডিওতে সবসময় বলি, এমনকি আজকেও আমি বলবো। সত্যি যেটা সেটা তোমাদেরকে অবভিয়াসলি জানার দরকার আছে, ঠিক আছে? সবার প্রথমে তোমাদেরকে এক নম্বর পয়েন্ট তোমাদেরকে বলে দিই, এখানে কী লেখা আছে, ফ্রি ইনকিউবেটর ব্লু প্রিন্ট, ঠিক আছে? তো তোমরা সবাই এক্সাইটেড ছিলে এতদিন ধরে যে ভাই আমরা 20 তারিখে, এখানে লেখা আছে ফ্রি ইনকিউবেটর ব্লু প্রিন্ট 1টা থেকে 3টে অবধি আমাদের দুপুর, এমনকি 20 তারিখে। তোমরা সবাই এক্সাইটেড আছো যে ভাই 20 তারিখ কবে আসবে আমাদের, তারপর আমরা কিন্তু এটা পাবো, ঠিক আছে? সবাই আশা করেছিলে যে ভাই এটা পাবো, ঠিক আছে? বাট 20 তারিখ চলে এলো, 1টা থেকে 3টে অবধি তোমরা গেমও খেললে, টানা 2 ঘন্টা গেম খেললে। বাট তোমরা কমেন্ট বক্সে জানাও তো দেখি ভাই কে পেয়েছো ব্লু প্রিন্টটা। আমি বলছি যদি 1000খানা কমেন্ট আসে না, 1000টার মধ্যে 1000টাই না আসবে, কারণ ভাই এখানে লেখা আছে। সবার প্রথমে তো আমি বলে দিই, এখানে পুরো ডিটেলসে লেখা নেই যে ভাই কীভাবে আমরা ব্লু প্রিন্ট পাবো। তো এখানে জাস্ট আমরা বুঝতে পারছি যে আমাদের ম্যাচ প্লে করতে হবে 1টা থেকে 3টে অবধি, তাতেই আমরা পেয়ে যাবো। কোন মুডে খেলতে হবে, ক্লাসিক না র্যাঙ্ক না কী মুড, কিছুই এখানে পুরো রকম ডিটেলস দেওয়া নেই। বাট তবুও আমরা বুঝে গেছি যে র্যাঙ্ক ম্যাচ খেললেই আমরা এটা পাবো। তো যাই হোক, তবুও ভাই আমি বলে দিই, 1000 জনের মধ্যে 1000 জনকেই একটাকে কাউকেই দেয়নি এই ব্লু প্রিন্ট, কেন ইয়ার? তাহলে ইভেন্টটা দেওয়ার দরকার কী? সবার প্রথমে বলি, ইভেন্টটা দেওয়ার দরকার কী? কেউ পায়নি ইয়ার। আমার চেনাশোনা থেকে শুরু করে আমি একটু আগে একটা ভিডিও বানিয়েছি সেখানে যে ভাই কীভাবে পাওয়া যাবে, সেখানে আমি বলেছি ভাই এইভাবে হয়তো পাওয়া যেতে পারে। বাট তবু ইয়ার কমেন্ট পড়ছে একটা কেউ পায়নি ভাই ইনকিউবেটর ব্লু প্রিন্ট, কেউ পায়নি টানা 2 ঘন্টা। অনেকে আছে যারা হয়তো টিউশন কামাই করে খেলছে টানা 2 ঘন্টা, অনেকে আছে তার কাজবাজ ছিল, সে কাজবাজ ছেড়ে 2 ঘন্টা খেলছে, অনেকে আছে শুধুমাত্র এই ব্লু প্রিন্টটা নেওয়ার জন্য। বাট কোনো রকমভাবে জানি না, কিন্তু এটা একজনকেও আমার চেনাশোনা থেকে শুরু করে কাউকে কিন্তু একজনকেও ব্লু প্রিন্টটা দেয়নি। আমি বলছি তোমরা কমেন্ট বক্সে জানাও দেখি কে পেয়েছো ভাই ব্লু প্রিন্ট। আমি বলছি কেউ পায়নি, কারণ ইয়ার আমি বলে দিই, তবু ইয়ার অন্তত 100 জনের মধ্যে 10 জনকে তো এই ব্লু প্রিন্টটা দেওয়া উচিত। সবাইকে জানি দেওয়া সম্ভব না কোনো কিছু, কারণ গারিনার এগুলি থেকে ইনকাম হয়। তবু ভাই 100 জনের মধ্যে 10 জনকে না দিলে 100 জনের মধ্যে তো 1 জনকে দাও ভাই, 1000 জনের মধ্যে 1 জনকে দাও নি ইয়ার, তাহলে কী হবে ইয়ার? তাহলে এইটা দিয়ে কী হবে? কত ভাই আমি বলে দিই, প্রায় লাখ লাখ হয়তো প্লেয়ার এটার জন্য ওয়েট করছিল। তো আমি বলে দিই আসল কারণটা। তো সবার প্রথমে আমি লাখ রয়্যালে যাবো, লাখ রয়্যালে গিয়ে তোমরা দেখবে এখানে ইনকিউবেটারে যাওয়ার পর দেখবে এখানে ব্লু প্রিন্ট আছে। এই ব্লু প্রিন্টটা নিতে গেলে তোমরা 40টা ডায়মন্ড দিয়ে তোমরা স্পিন করেই যাবে, কিন্তু এই ব্লু প্রিন্টটা পাবে না, ঠিক আছে? এই ব্লু প্রিন্টটা পাবে না, কারণ ব্লু প্রিন্টটা অনেক রেয়ার আইটেম, ঠিক আছে? তো সবার প্রথমে এই ব্লু প্রিন্টটা নেওয়ার জন্য অনেকে অনেক স্পিন করে, ঠিক আছে? অনেকে অনেক স্পিন করে থাকে শুধুমাত্র ব্লু প্রিন্টটা নেওয়ার জন্য। যদি ব্লু প্রিন্টটা তোমাদেরকে এইখানে ফ্রিতে দিয়ে দেয় গারিনা, তাহলে তো কোনো মানে ওদের তো ইনকামটাই হবে না। সবার প্রথমে বড় কথা হলো ইনকামটাই হবে না। আরে ভাই, তাহলে এই ধরনের ইভেন্টটা দেওয়ার কী দরকার? কেন ইয়ার ব্লু প্রিন্ট ফ্রিতে না দেওয়াই ভালো ভাই, এর থেকে বেটার না দেওয়ার ভালো। টানা 2 ঘন্টা একটা প্লেয়ার খেললো ইয়ার, টানা 2 ঘন্টা খেলা মানে একটা ফোনের কতটা ক্ষতি হওয়ার, ঠিক আছে? 12টা বেজে যাওয়া সেটা আমরা জানি। অ্যান্ড সবথেকে বড় কথা, অনেকে আছে যারা কামাই করে, পড়া কামাই করে থেকে শুরু করে অনেক কিছু কামাই করে তারা হয়তো খেলার চেষ্টা করেছে 2 ঘন্টা, র্যাঙ্ক ম্যাচে কিল করছে, বোয়া আনছে, 15টা কিল করছে শুধুমাত্র এইটা পাওয়ার জন্য ব্লু প্রিন্টটা, বাট কাউকেই ইয়ার দিচ্ছে না। তো এখানে ভাই কিছু বলার নেই, আমি শুধু এটাই বলবো ইয়ার, এই ধরনের ইভেন্ট আমি জানি ফ্রি ফায়ার প্রচুর বড় একটা গেম, প্রচুর আমার প্রচুর ভালো লাগে, সবারই প্রিয় একটা গেম। আমি কোনো গেমের মধ্যে কোনো কিছু খারাপ বলতে চাই না, বাট এই যে কয়েকটা ইভেন্ট আসছে সেই ইভেন্টগুলো, এই ইভেন্টটা যেমন ফ্রিতে ব্লু প্রিন্ট সবার প্রথমে দেওয়া আছে, বাট অন্তত ব্লু প্রিন্টটা তো 100 জনের মধ্যে 100 জনকে না দিলেও 10 জনকে তো মানে দাও, তারা যাতে স্ক্রিনশটটা তুলে আমাকে পাঠাতে পারে, তারা যাতে স্ক্রিনশটটা তুলে ফেসবুকে আপলোড করতে পারে। অন্তত যারা পেয়েছো ইয়ার আমাকে আপলোড মানে আমাকে পাঠাও, দেখি আমার নিচে মেল আছে ইয়ার ক্লাসের আইকন পাল 007@gmail.com, তাহলে বুঝবো ইয়ার না কেউ না কেউ হয়তো পেয়েছে, গারিনা কাউকে দিয়েছে। তো আমার 3 লাখ কত সাবস্ক্রাইবার আছে, 3,20,21,000 সাবস্ক্রাইবার আছে, তাদের মধ্যে তো অন্তত একজন পাবে ইয়ার 3 লাখের মধ্যে। আমার যতটা ভিউয়ার্স আছে এই ভিডিওটাতে 20,000-30,000, 20,000 মানুষের মধ্যে তো একজন পাবে ইয়ার, দেখা যাক কে পায়। আমার মনে হয় না ইয়ার কাউকে দিয়েছে, যেটা সত্যি আমি বলে দিলাম তোমাদেরকে। আর কিছু বলার নেই ইয়ার, জাস্ট কিছু বলার নেই, এইটুকুই, টাটা।